ও বাজান আমার নবী যদি কাউরে একটা সটকানে দিত সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়ে যাইতো আমার নবী যদি জবান দিয়ে থুতো মারতি আল্লাহ মা আয়েশা বলেন দুনিয়ার সূর্য উদিত হয় সকাল বেলা আর আমি আয়েশার ঘরে সূর্য উদিত হয় রায় একটার পরে আমার নবী যখন আমার ঘরে আসে গো আমার নবীর শরীরের মধ্যে এত আলো আমি আইসাম মাঝে মাঝে রুমাইল সেলাই করতাম রুমাল সেলাই করতে যে আমার কাছে ছোট্ট ছোট্ট সোনামুখী শুই থাকত আমি ওই শুই তালাস করে পাইতাম না মাঝে মাঝে আমার হাত দিয়া ছিটকে পড়ে যাইত আমি অপেক্ষায় থাকতাম আমার প্রাণের স্বামী কখন আসবে অসিরাজ আমার নবী কখন আসবে আমার নবী আস নেই আমি সুই তালাস করবো আমার নবীর শরীরের আলো দিয়ে আমি রুমাল সেলাই করবো অবা জান এখন চোখের পানি ফেলায় কাঁদ বা যুবক বাইরে পৃথিবীতে একজন মানুষের কথা শুনে যদি কারো চোখে কোন মহিলা পুরুষের চোখে আসে ওই কোনোদিন ওই পুরুষ কোনো দিন নামেরা গুনে চলবে না পৃথিবীতে নবীর সে আশিক আসিলেন একজন মহিলা জীবনী আমার নবীর জন্য প্রথম জীবন দি বাবা সর্বপ্রথম আমার নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে নাম তার সময়া কি নাম নামে কৃ পৃথিবীতে প্রথম জীবন দেশে একটা মহিলা যুবকরে ওই সময় দাসী ছিলেন মক্কা নাগরির ওই জামানায় গোলাম বান্দি বিক্রি হইতো সময়া ছিলেন কাজের বুয়া স্বামীও ছিল কাজের গোলাম ছেলেটাও ছিল কাজের ছেলে অবাজান মা বাবা ছেলে তিনজন হলো গোলামার বান্দি অবাজান এখন দিলটা নরম করো মা আবু জেহেল শুনতে পাইল মোহাম্মদ এর কাছে সোমাইয়া জীবন উৎসর্গ করে দিয়েছে কালেমা পরে মুসলমান হইছে ওই সময়ের মনিব ছিল বাবা গোলাম ছিল কফিন ছিল অত্যন্ত জালিম যখন শুনছে সুমাইয়া আমার বাড়ি খাই আমার বা আমার টাকার কিনা গোলাম বান্দি তারা আমার শত্রুর সাথে হাত দিয়ে আজকে কালেমা পড়ছে সঙ্গে সঙ্গে বেইমান আগুনের মতো বাবা জ্বলে উঠল আমি দেখব কার ইসলামের জন্য মায়া আছে গো বাবা এক ফোঁটা পানি জমা করে আমার মাওলারে বুঝাইয়া কমালি এই কোরআনের জন্য তোমার নবীর জন্য সর্বপ্রথম একটা মহিলা জীবন দিছে আমরাও তোমার কোরআনের জন্য জীবন দিব এ যুবক রাজি আসো নাই জোরে বলো রাজি আসো নাই যদি কখনো কোরআনের পর আঘাত আসে মাদ্রাসার পরে আঘাত আছে দাড়ি টুপির পরে আঘাত আছে ওই নাস্তিকের জাগায় পুজো ফেলবো রাজি আসো দুহা আমার আল্লাহকে দেখা দাও এই মাহফিলের আওয়াজ দিবে তাকবির দিবে মাহফিলের প্যান্ডেলের ভিতর দিয়া স্টেজের থেকে কিন্তু তাকবির দেওয়ার নিয়ম না হারমের মুরগি হয়ে গেছে কয়েক দিন সিললেই হয় আর্জেন্টিনার দলে হ্যাঁ তাকবির যে দিবি তার এই কণ্ঠটাকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ কিনে নিবে শুধু এখন রেডি হও মুসলমান আর বসে থাকার সময় নাই কথা বলেন না কেন মুসলমান প্রতিটা আঘাতে আঘাতে বেইমান গুলারে বুঝাই প্রথম দিনে তোমার মেসির বুজাই দিছে সৌদি আরব মুসলমানের ঠেকে জোর আছে না নাই সেমিফাইনালে আসছিল মরক্কো কিন্তু বেইমানরা জানে মুসলমান হাতে কোনোদিন তারা কফি দিবে না যেমনি হোক দুনিশ্বাস করতেই হবে ইচ্ছা করলে মরক্করা যেভাবে খেলছিল অগর ঠগানো মুশকিল ছিল এগুলো তোমরা না রাজনীতি মুসলমানের হাতে মুসলমান দেশে তারা এই পিফা দিবে না এই স্বর্ণের গোল্ড গোল্ডেন বুট দিবে না এটা শয়তানদের চালাকি তা না হলে মরক্ক এমন ভাবে লড়াই করেছিল এটা মুসলমানের সন্তান কথা বলে না কেন তবে একদিন না একদিন মুসলমান সারা পৃথিবী শাসন করবে তার জ্বলন্ত প্রমাণ কাতারে খেলা হওয়ার সময় দেখছিলে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং আর্জেন্টিনা প্রেসিডেন্ট যখন গ্যালারিটা 40000 মানুষ এক বাইটে কালেমা পড়া শুরু করছে সুবহানাল্লাহ শুরু করেছিল এর সারা পৃথিবীতে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আর যদি অন্য দেশে খ্রিস্টান দেশে খেলা হয় তো فرانسه এই দুইজন ডোকার সাথে সাথে মতো না কিন্তু মুসলমান দেশে খেলা হয়েছে বিদায় কালেমার পতাকা উঠছে এবং কালেমার আওয়াজ হয়েছে তবে শুনাই দিছে সব বেইমান গুলো শুনাই দিছে যে মুসলমানের কালেমা আছে পতাকার না কেন আরো জোর এবং এটাও বুঝাই দিছে প্রথম দিন খেলায় নাইমা জামার মাবুদের কোরআন তেলাওয়াত দিয়ে তারা খেলা শুরু করছে ওই দিনকেও কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে পৌঁছাই দিছে কারণ পৃথিবীতে যত দেশ আছে সবাই প্রথম দিন খেলা দেখতে আসছিল আর ফাইনাল খেলা দেখতে ফাইনাল খেলার দিন কালেমা শুনাই দিছে আর প্রথম খেলার দিনে আমার আল্লাহর কালাম শুনাই দিছে আর ডোরন ক্যামেরা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা সারা পৃথিবীর বেঈমানগণ সামনে উড়াই দিছে গ্যারালির মধ্যে দেয় শকর করো কাতারের জন্য দোয়া করো যেমন একটা দেশ আমাকে দরকার কথা বলেন না কেন আরো জোরে বলেন মন খারাপ এই তো মন ভালো হয়ে যাবে একটু পরে এই যে বহেন আল্লাহর লীলা একজন দাঁড়িয়ে থাকেন বহে এতিমের মতো খারাপ এখানে কি দেখেন একসাথে বলেন আল্লাহ যত সময় পর্যন্ত আমার কথা বলার সুযোগ দেবে তত সময় বসে থাকবো ইংসা কয়টা পর্যন্ত চলবো সারা রাত সারাত বয়ে থাকবেন না শুনে কর সারাত বয়ে থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে বসবেন না এটাই ঠিক এটাই বাস্তব এসব বুয়া আপনি বইবেন না আমি বলবো না একসাথে বলেন আমি আবার কোরআন তেলাবাদ করবো আওয়াজ এবার জোরে হবে রেডি ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম পৃথিবীতে কিছু কিছু মহিলা আছে তার আল্লাহর সাথে প্রতিদিন রাত্রে কথা কয় ঠিক না বে ঠিক